বিসমিল্লাহিররহমানিররহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত। আসল সিডি পেতে হলে মিউজিক প্লাসের লোগো দেখে কিনুন। মিউজিক প্লাস, গাছবাড়িয়া, চন্দনাইশ পৌর এলাকা। মোবাইল নাম্বার দুনিয়াতে নাও কান্দায়া আকির কান্দাইয়া না, দোজখের আগুনে আল্লাহ আল্লাহ আল্লাহ, দোজখের আগুনে আল্লাহ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দায়া। মনকার নকির সওয়ালে করবে, মনকার নকির কবরে আসবে, সওয়ালে জবাব প্রশ্ন করবে, ঠিক কিনা? সঠিক জবাব না পাইলে, সঠিক জবাব না পাইলে রেহাই দিবে না, দুনিয়াতে নাও কান্দায়া আখিরে কান্দাইয়া না, দুনিয়াতে নাও কান্দায়া আখিরে কান্দাইয়া না। সালাত নিয়া এইবার জগতের মহিলারা যেই কাপড় সুপর পরিধান করক, আমার আল্লাহ পাক বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারিসাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও গুনাহগার নাকার উম্মত নর নারীগণ, আমি তোমরা পুরুষ এবং নারীদের জন্য পোশাক নাজিল করেছি, সাজগুজের ব্যবস্থা করেছি। ও ও গুনাহগার বান্দা নর নারীরা, তোমরা যে পোশাক পরিধান করতেছো সেই পোশাকটা নয়, আমি আল্লাহ যেই লেবাসটা নাজিল করেছি তোমাদের জন্য, ওই লেবাসটা হচ্ছে তাকওয়া ফহেজগারি লেবাস। উচ্চ সুরে বলুন এ দূর ফরি ইন এতো নিমবে কিন্তু হাজার মুশরি একাম বুঝিয়ে আন না হুজুর এ খন দর খারাপ জানা নাই এ খন আচ্ছা আর ইন্দি যাইতে দিব না কোনো মাই বলে গাড়া ধরি কোনো কোনো আচ্ছা ধরে হইতে তরি এ হ এন ভাবে খর ফুরিয়ে দে রাস্তা দিয়ে আর দে আর আত্ম দুখিলা শরমলা গিল্লা যেন নাকি হরি বেটিয়া হন দিয়ে দিন ইতে টিয়া হন দিয়ে দে হন দিয়ে দে আর নইলে তুই বেচতে বেচতে হতিন গিলে বার অর্ধে গা দেখা যাইতে হতিন গিলে বার অর্ধে হয় নাই খোদাই তো ফরহেজ গাড়ি পোশাক দিয়ে দে বেজিত পোশাক তো নয় দে হয় নয় তোরা গড়ার দিন তো বেজিত পোশাক শয়তানি পোশাক তুই আর তিন হন অর্ধার হার আছে না নাই ইয়া হদুনে ফেটফালি বেল্লে বলি অদর কথা না হয় না ঠিক না বাইন বজি অলরে ডাক দিতে গিয়ম না মাহফিলিয়েন মুরব্বী আল্লাহ গুরু গুরু ফল আল্লাহ মক্তব মাহফিল হাল্লাই মুরব্বী আল্লাহ অনারাত্তে জারাত্তে বয়স নাই মক্তব যাইতে যাইবেন লাই ইতার আল্লাহ এই মাহফিল ইয়ে শিক্ষে নি শিক্ষে নিও স্থান প্রত্যেকে হন সুবহানাল্লাহ শিকন বলতে ছিলাম আমার আল্লাহ পাক সূরা নূরের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়ায়াফাদনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। অজগতের বন্ধুরা
এতটুকু হচ্ছে পুরুষদের জন্য, কাদের জন্য? আরো জোরে আমার আল্লাহ তার প্রিয় বন্ধুকে বলেন, বন্ধুরে আপনি হেদায়েতের বাণী পৌঁছায় দেন, আ বন্ধু আপনার গুনাহগার উম্মত পুরুষরা যেন রাস্তা দিয়ে হাঁটার সময় তাদের দৃষ্টি এবং লজ্জা স্থানকে যেন হেফাজত রাখে। পরের লাইনে আসুন, কুল্লিল মুমিনাতি, আরিস মুয়ান্নাসের দিকে বলা হয়েছে, মহিলাদের উদ্দেশ্যে বলা হয়েছে, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা বিখুমুরিহিন্না ওয়া আলা জুয়ুবিহিন্না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বন্ধুরে আপনাকে আমি এই চিঠিটা দিচ্ছি, আপনি আপনার নেককার উম্মতি নারীদের কাছে পৌঁছায় দিন। ও ও বন্ধু আপনি বলুন আপনার নেককার উম্মতি নারীদের কাছে পৌঁছায় দিন, তারা যখন রাস্তা দিয়ে হাঁটা চলা করবে, মা বাবার সামনে হাঁটা চলা করবে, ওই সময় তাদের দৃষ্টি এবং লজ্জা স্থানকে যেন হেফাজত রাখে। ও বন্ধু আরেকটা খবর আছে, ও বন্ধুরে আমি আপনার নেককার নারীদেরকে লজ্জা স্থান দিয়েছি, যৌবন দিয়েছি, সৌন্দর্য দিয়েছি, ওগুলো যেন তাদের স্বামী ব্যতিরেক আর কারো সামনে জাহের না করে। শুধু তাই নয়, বন্ধুরা আমার প্যান্ডেল বাড়া করেছেন মাহফিলের সৌন্দর্যের রক্ষাতে, আপনারা লাইটিং করেছেন এখানে আলোর রক্ষাতে, আপনারা শটের ব্যবস্থা করেছেন বসে বসে আরামসে মাহফিল শোনার জন্যে। ও আমার বন্ধু আপনার নেককার উম্মতি নারীদেরকে বলবেন, ও নারীরা তোমরা ত্রিপিস কিনেছো গায়ে পড়ার জন্য, ওড়না কিনেছো মাথায় দেওয়ার জন্য, বিহুমরিহিন্না ওয়ালা জুয়ুবিহিন্না। ও বন্ধু আপনার নাকার উম্মতি নারীরা যেন চলার সময় রাস্তা দিয়ে, মা বাবার সামনে আসার সময়, মানুষের সামনে যাওয়ার সময় মাথার উপর ওড়না পরিধান করে, ঠিক কিনা? আছে না কোরআন? আল্লাহর নবী হুজুর আব্বাকে চলে গেলেন ওই ওই কোরআনের চিঠিটা নিয়ে, সমস্ত সাহাবাদেরকে এক জায়গায় করলেন, এ সাহাবারা খায়রুল লিনিসাই, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলো তো একটা কথা, মহিলাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় কোন? সমস্ত সাহাবা কেরামগণ আল্লাহর নূরানি, আল্লাহর প্রিয় রসুল নূরানি চেহারা পাকের দিকে তাকিয়ে আছেন। কারণ কি? এখন এই মসজিদের ইমাম সাহেব হলে যদি কিছু হইতে চাই, ফাস আলু আহলা জিকিরি ইন কুন্তুম লা তাআলামুন, আল্লাহ হইতে যদি কিছু না জানো দই, যারা জানো ইতারা তুমি কিলো পরামর্শ করো ফুসল্ল, ইয়া যদি আমি মসজিদে সরি করি রেডি, অবা কিছু হইতাম চাই দিয়ে আসর নামাজ পড়ে, ওটা তুই এগো যা হবি দি বের 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 গুমত ধন্য বাড়ি ফজর তুলিয়ে রে কে কে করত দে, ইয়া আবার কি হাদাই তোর কথা বল দে, তুই তুই আগো হয় না নয় তুই আগো। ও বন্ধুরে বলতে ছিলাম, আল্লাহর প্রিয় রাসূল প্রশ্ন করলেন, ও আমার সাহাবারা বলো না বলো না, মহিলাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? আমার আল্লাহর নবী সাহাবারা নূরানি চেহারা পাকের দিকে তাকিয়ে আছেন, ওই মজলিসের ভিতর হযরতে মাওলা আলী উপস্থিত ছিলেন। মাওলা আলী কেহ না জানতে পারে মতো মজলিস থেকে বের হয়ে যায়, দূরতে 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 খাতুনে জান্নাতের দরবারে আসে। ও আমার স্ত্রী, স্ত্রী রে ও খাতুনে জান্নাত, আমি আপনার দরবারে এসেছি। ও স্বামী গো কোন কারণে এসেছেন একটু করে বলুন। হযরত মাওলা আলী বলে, ও আমার স্ত্রী আপনি বলুন না, নবুওতুর রাসূল একটি প্রশ্ন করেছে, বলে যে কোন প্রশ্ন? খায়রুল নিসাই, ও আমার স্ত্রী মহিলাদের কাছে কোন জিনিসটি অতি উত্তম, অতি গুরুত্বপূর্ণ কাজ? আপনি অবশ্যই ভালো জানবেন। ও আমার স্ত্রী, সমস্ত সাহাবা কেরামগণ, সমস্ত সাহাবা কেরামগণ আমার নবুওতের চেহারা পাকের দিকে তাকিয়ে আছেন। ও আমার স্ত্রী আপনি
আরে বলুন উত্তর জানা আছে অবশ্যই, কারণ যে মাওলানা আলী হচ্ছেন এলমের শহরের দারওয়াজা, ঠিক কিনা? আনা মদিনাতুল ইলমি ওয়ালিয়ুন বাবুহা, ওই ধরনের দরওয়াজা, এলমের দরওয়াজা, শহরের দরওয়াজা, উত্তর আসে না মুখ দিয়ে। হাত ধরে জান্নাত আমার রসুলের কলিজার টুকরা ফা ফা করে বলে, ও আমার স্বামী, মহিলাদের কাছে সর্বপ্রথম উত্তম কাজ হলো মহিলারা রাস্তা দিয়ে হাঁটার সময় যেন কোনো পুরুষের দিকে না তাকায়। হুজুরের অনুমতি দিয়ে আর এক সময় যদি কোনো দিন আই, ওনারা সুযোগ দিলে হইও মার তো সুযোগ নয় ভাই, কথা হইবেল নাই কিল্লা এই রাইটে যার গই, ওনার তো নামাজ ফরম দরকার আছে না নেই, ফজর নামাজ হজ হয়ে যাবি গই, মিলাদ শরীফ 12টার ভিতর বডি ফেলার নান উত্তম এটা আরাম লই হলে ফেরত দেয় এটি আলাম বালাম বাদে হি তো দুই এন তিন দিনের সময় নই, আজি দুই এন তিন দিন গড়কি ইয়ের মধ্যে এক ঘন্টা যা হইত তার গিয়েরি যা হোক, এই আজি এর ইয়ের কথা খালি ইয়ে ফুসাই দি তিন ঘন্টা, ওনারা প্রত্যেকেই যা উন্নি জেদ্দুর উন্নি এদ্দুর বুঝিয়ে পালন করিবে তৌফিক দান করো। আরে জোরে ইতারা ওরা নগি ইতারা হদ মাইলি বিরে রুজুর গত নাইছি ইন কি হওয়া বিরে নিয়ে তো ইয়ের গিয়ে তো দুনিয়াতে নাও কান্দায়া আকিরে কান্দাইও না, মা বাবার যদি কষ্ট দেওয়া যায় তাহলে দুনিয়া এবং আখেরাতের মধ্যে সমস্ত ইবাদত আখবাত আমালাহু বেগুন কি ধ্বংস। বলতেছিলাম আল্লাহ দোজকেরা গুন দিও না আমার মায়েরে, আল্লাহ দোজকেরা গুন দিও না আমার মায়েরে, আল্লাহ কবরে আজাব দিও না আমার মায়ের, আরে 10 মাস 10 দিন গর্বে ধরে রাখিলাম কষ্ট করে, 10 মাস 10 দিন গর্বে ধরে রাখিলাম কষ্ট করে, সহ্য করে ছিলেন মায়ে কঠিন বেতারে, আল্লাহ দোজকেরা গুন দিও না আমার মায়েরে, আল্লাহ কবরে আজাব দিও না মার নামাজ পড়ো ঠিক টিয়া তো কেন ইয়ের দে মাই সাই ইয়ের দে কত তুই আশ্রম কেন্দ্র যাবি বেশি জ্বালা জ্বালর, আর বাবা আসিল দেখতে বালা আসিলি আয় দেখতে টিয়া দুয়া হামাই আর বহুত তোর হারি হরি লুই রে বইতে লই যাবি বই দেখতিস তোরা আশ্রয় কেন্দ্র দিলে যাবো করি বোধে আসে না নাই এলে ইমানদার আসে না নাই দর করে হন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলে ওয়াজ এবং বাবা দিয়েছেন সেজন্য ওয়াজ সাইনাল ইনসান, ইনসান বললেন বিওয়ালি দাইহি মা বাবার সাথে তোমাদের ইহসানা উত্তম ব্যবহার করবে, উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাব্বুল আলামিন, তার কারণ কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হামালাতুহু মুহু কুরহা, কারণ হলো তোমাকে তোমার আম্মা কষ্ট করে গর্বে ধারণ করেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওয়া ওয়াদাআতুহু কুরহা, শুধু কষ্ট করে গর্বে গর্বে ধারণ করেছে তাই নয়, তুমি যখন প্রসব হচ্ছেও ওই সময় তোমার মা অনেক কষ্ট করেছিল, 10 মাস 10 দিন করবে ধরে আরে রাখিল মা কষ্ট করে, সুবহানাল্লাহ বলেন 10 মাস 10 দিন করবে ধরে রাখিল মা কষ্ট করে, সহজ করে ছিলেন মায়ে কঠিন বেতারে, আল্লাহ দোজকেরা গুন দিও না আমার মায়েরে, আল্লাহ কবরে আজাব দিও না আমার আল্লাহ বলে, শুধু তাই নয়
তুমি যখন দুনিয়ার জমিনের উপর এসেছো ওই সময় তোমার মুখের মধ্যে শক্তি ছিল না, তোমার দাঁতের কোনো শক্তি ছিল না, তোমার পায়ে কোনো শক্তি ছিল না, তোমার হাতের মধ্যে জোর ছিল না। ও আমার বান্দা, আজকে তুমি বড় হয়েছো, ও আজকে বড় হলে যখন তোমার কিছু ছিল না ওই সময় তোমাকে তোমার মা এই আয়াতের মধ্যে 30 মাসের কথা বলেছেন, ঠিক কিনা বাবারা? আমার এখানে ফয়সালা হচ্ছে 30 মাস নয়, 2 বছর। 2 বছরে কয় মাস? 24 মাস। আজ 6 মাস কোথার থেকে আসলো? কোন সন্তান মায়ের গর্ভের মধ্যে 6 মাস আগে বাবার সন্তান বলে গণ্য হয় না, হুজুররা আছে ঠিক কিনা? হুজুর, কোন সন্তান 6 মাস মায়ের গর্ভের ভিতর থাকলে বাবার সন্তান হিসেবে প্রমাণ হয় না, সেহেতু ওই 6 মাস পরে বাবার সন্তান হিসেবে প্রমাণ হয়। যেহেতু এই 24 মাসের সাথে ওই 6 মাস অ্যাড করে আমার আল্লাহ সালাসুনা সাহারা 30 মাসের কথা বলে দিলে। আমার কান্না তামাই তোমা বুকের দুধ খাওয়াই, নিজে না খাই তো মায়ে আমারে খাওয়াই, ঠিক কিনা বাবার? আমার মায়ের কদমে চুমু খাইতে চায় কি চায় না? আমার কান্না তামাই তোমা বুকের দুধ খাওয়াই, নিজে না খাই তো মায়ে আমারে খাওয়াই, দরে দরজায় বসে থাকতো আল্লাহ আল্লাহ আল্লাহ, গরের দরজায় বসে থাকতো সন্তান বাইরে গেলে রে আল্লাহ, দোজকেরা গুন দিও না আমার মায়েরে, আল্লাহ কবরে আজাব দিও না আমার মায়েরে, সালাতু নিয়া এই ওয়াকিয়াটা বলে আমি আমার কথা ইস্তাফা দেব। বন্ধুরা আমার, আপনাদের রিকোয়েস্টের কারণে আমি বলতে বাধ্য হয়েছি। আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিলেন, ওই সাহাবার নাম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা। বন্ধুরা রে, ওই আলকামা বেশি বেশি আল্লাহর নবীজির চোখের সামনে থাকতেন, ওই আলকামা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, ওই আলকামা জিকির করতেন, ওই আলকামা এতিমদের মিসকিন গরিবদের মাথায় হাত বোলাতেন, মানুষের মাঝে খয়রাত বিলীন করতেন, ওই আলকামা বালুকাজ সব কিছু করতেন। হঠাৎ করে ওই আলকামা মৃত্যুর শয্যায় পড়ে যায়। আল্লাহর নবীর সাহাবা যেজন তার মৃত্যুর শয্যায় পড়ে কষ্ট পাওয়ার কথা নয়, কিন্তু আলকামা মৃত্যু বিছানায় পড়ে অনেক কষ্টের মধ্যে আছে। আল্লাহর নবীর একজন সাহাবা দূরতে 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 ঘটনাটা নিয়ে আল্লাহর রসুলের দরবারে আসলেন, চিৎকার দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূল আল্লাহ, ও আল্লাহর নবী, নবীরে আলকামা তো আমাদের সহধর্মের ভাই ছিল, আলকামা তো আমাদের সহধর্মের ভাই ছিল, ইয়া রাসূল আল্লাহ আলকামা আপনার সাহাবা ছিল, ইয়া রাসূল আল্লাহ আমরা দেখেছি নামাজ পড়তো, আমরা দেখেছি তসবিহ তাহলিল করতো, আমরা দেখেছি সমস্ত নেক আমল করেছে, ইয়া রাসূল আল্লাহ কোন কারণে আলকামা মৃত্যুর সজ্জায় পড়ে কষ্টের মধ্যে থাকে? ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আরা মা লা তারাউনা, আল্লাহর নবীকে অনেক কম ভক্তরা বলে আল্লাহর নবী কিছু জানে না জানে না জানে না, উচ্চ সুরে বলুন নাউযুবিল্লাহ, আমার আল্লাহ বলে ইন্নী আরা মা লা তারাউনা, ও আমার কম ভক্ত গুনাহগার উম্মতরা রে, তোমরা জেনে নাও যারা আমি কিছু জানি না বলে মিথ্যা কথা প্রচার করো, আমি যাহা জানি তোমরা, আমি যাহা চোখে দেখি তোমরা তাহা দেখো না, ইন্নি আলামু মা লা তালামুন, ও আমার গুনাহের উম্মতরা, আমি নবী যাহা জানতে পারি তোমরা তাহা জানতে পারো না,
ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখতে পাচ্ছেন, আপনি কি জানতে পারলেন? এ আলী, এ বেলাল একটু করে দুধে আসো। হযরত মাওলানা আলী হযরত বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সামনে উপস্থিত হলো। আলী, ও বেলাল, তোমার সহধর্মের বায়াল কামাও, আমার সাহাবা ছিল টেকেরা ইয়া রাসূলুল্লাহ, উনি তো আমার সহধর্মের ভাই। ও আলী, একটু করে তার ঘরের মধ্যে গিয়ে দেখো না, সে অনেক কষ্টের মধ্যে আছে। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাথে সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। সবাই, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাথে সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না। কোসারের ওই পানি দিবেন শাহে মদিনা, ঠিক কি না বাবার? আমার ইন্না আতাইনা কাল কাউসার, কোসারের ওই পানি দিবেন শাহে মদিনা, আর কোসারের ওই মালিক যিনি, কোসারের ওই মালিক যিনি, তাহাকে জানো ভালো যদি বাসতে হয় নবীকে বাহন ভালো। ও নবী তরানে বালা জোরে, নবী তরানে বালা প্রাণের চায় প্রিয়তায়, প্রাণের চায় প্রিয়তায়, নবীকে জানো ভালো যদি বাসতে হয় নবীকে বাসন ভালো যদি নবীকে বাসন সালাতুনিয়া। বলতে চলাম একটু করে তার ঘরের মধ্যে যাও ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে যাব? আল্লাহর নবী বলে আমি যা দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না। ইয়া রাসূলুল্লাহ বলেন, এ আলী, ও বেলাল, একটু করে তার ঘরে গিয়ে যাও, তার মা কেমন আছে বলো। ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখেছিলাম তার মা অনেক অসুস্থর মধ্যে আছে। আলী রে, যদি তার মা অসুস্থতার মধ্যে থাকে তাহলে আমি নবুওতুর রাসূল তার ঘরে যাব, আর যদি তার মার শরীর সুস্থতা থাকে তাহলে দাওয়াত দিবা আমি নবুওতুর রাসূলের দরবারে আসতে বলবা। জগতের বন্ধুরা, আপনার বন্ধুর মা আপনার কি মা? আরো জোরে মা, আরেকবার মা। এখন বন্ধু বন্ধু ঠিক আছে, ঠিক আছে না? নাই এক কানা তো এক কানা উনিশ বিশ হইলি, তোর মারে ফলানা তো জানা, তোর মারে এন তেন, তোর মারে ফলানা আছে না? নাই হন তো বন্ধুর মারে গাইল দিদি বল অগ্র দেবালত মারিলি বলি বেঁধিজি কি বিরে না, তো বন্ধুর মারে গাইল দিলি গালিব খার মার গাপতে জি। বন্ধুরা, কুরআনুল করিম দেখুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহুম আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, চিৎকার দিয়ে বলুন বন্ধুরা। আমার আমার আল্লাহর নবীর যারা সাহাবা ছিলেন, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করত সাথে সাথে অ্যাকশনে চলে যেতেন। শুধু তাই নয়, আমরা এক মায়ের ভাই, পেটের ভাই, ওর আরেক আরেক ভাইকে আমরা সুযোগ দিতে চাই না, ঠিক কিনা? মারামারি করি, এক হাত জমিনের জন্যে জায়গার জন্যে অনেক কষ্ট দিয়ে থাকি, রোহামাও বাইনাহুম, আর সাহাবা কেরামগণ দশ মায়ের দশজন, একজন সাহাবা কেরাম অপরজন সাহাবার উপর দয়াবান ছিলেন। ঘরের মধ্যে দৌড় দিলেন, মাহারে মা বলে ডাক দিলেন। মা বলে যখন ডাকলো, ওই মা আলকামার মা প্রশ্ন করে, বাবারা আপনারা কারা একটু করে বলুন। ওই হযরতে আলী হযরতে বিলাল বলে, ও মা আপনি আপনার শরীর কেমন আছে? ওই আলকামার মা বলে, বাবারা আমার শরীরটা ভালো নাই খুবই। আলকামার মা বলে, আমার শরীর খুবই অসুস্থ, বসতে গেলে উঠতে বসতে পারি না, হাঁটতে পারি না, দাঁড়াইতে পারি না। বাবারা কোন কারণে এসেছেন আপনারা একটু করে বলুন। সাথে সাথে হযরতে বেলাল হযরতে মাওলানা আলী
বলে ওমর আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তলব করেছে। সুবহানাল্লাহ। সাথে সাথে বসতে চাইলে বসতে পারে না, দাঁড়াইতে চাইলে দাঁড়াইতে পারে না, অসুস্থতা শরীর নিয়ে নবুয়তের রসুলের নাম মুবারক শুনতে দেরি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, এইভাবে সালাম দিতে দিতে শোয়া থেকে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওসাদুন দস্তগীর, জিন্দাবাদ। মহান আল্লাহ আমাদের দয়া কইরাছে, রহমাতুল আলামিনের উম্মত বানাই সবাই। মহান আল্লাহ আমাদের দয়া কইরাছে, রহমাতুল উম্মত বানাইছে, আল্লাহ আশিক বানাইছে, ও উম্মত বানাইছে, আল্লাহ আশিক বানাইছে, জো আদুর হিম দরবারের পাগল বানাইছে, আল্লাহ জো আদুর হিম দরবারের পাগল বানাইছে, পাগল বানাইছে, আল্লাহ আশিক বানাইছে, শাহিনী শাহে শ্রীকুটির মুরিদি বানাইছে, আজি মহান আল্লাহ আমাদের দয়া কইরাছে, রহমাতুল আলামিনের উম্মত বানাইছে। সালাতু নিয়া বলতেছিলাম বাবারা, আমার নবুয়তের রসুলের দরবারে আমার নবীজি তলব করলেন, ঠিক কিনা বাবারা? আমার এইবার আসুন সামনের দিকে, এই ওয়াকিয়াটা শেষ মেশ এসেছে। মা কত বড় জিনিস, বাবা কত বড় জিনিস, একটু বোঝানোর জন্য আজকের মাহফিল থেকে মা বাবার গুরুত্ব শিক্ষা অর্জন করতে হবে। হবে কি হবে না বাবারা আমার? বলতেছিলাম আমরা ঘরের মধ্যে ইনকাম করি, পয়সা কামাই, কিন্তু মা বাবাকে গুরুত্ব দিতে চাই না, না গুরুত্ব দিতে চাই না, নিজের 100 টাকা পকেট থেকে স্ত্রী সন্তানদের কাছ থেকে দিয়ে দেই, কিন্তু মা বাবা চাইলে পকেট থেকে টাকা বের হয় না। বাবার আমার, মা যদি দুই চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে যদি একবার নালিশ জানায়, আমার আল্লাহ বলে সেই নালিশ পর্দাবিহীন আমার কাছে চলে আসে। জগতের বন্ধুরা, আমার নবুয়তের রসুল যখন তলব করলেন বলে শুনেছেন, ওই আলকা আমার আম্মাদান বলে, কেন আমার নবীজি আমার কাছে আসবেন কেন? আমার যদি কোটি অসুস্থতা লাগে, আমি আলকা আমার মা হুদার শপথ করে বললাম, আমি হামাগুড়ি করতে করতে রসুলের দরবারে যাইতে রাজি। মেরে বীর দেব হে নবী নবী, মেরে বীর দেব হে নবী নবী, মেরা দিল মাকা মে তবীব হে, মেরে বীর দেব হে নবী নবী। বলতেছিলাম আলকামার মা বলে, ও বাবারা আমার দিলের মধ্যে যে অসুস্থতা হয়েছে একমাত্র নবীর ভালোবাসা, রাখতে চাই কি চাই না, নবীকে মুহাব্বত করতে চাই কি চাই না। বন্ধুরা আমার, বলতেছিলাম আলকা আমার আম্মাজান, আম্মাজান হামাগুড়ি করতে করতে নবুয়তের রসুলের দরবারে উপস্থিত হয়ে, আল্লাহ ইয়া রসুল আল্লাহ লাব্বায়েক, আপনি কোন কারণে গুনাগারকে তলব করলেন? এই মা, আপনার সন্তান আলকা আমার কি অপরাধ ছিল আপনি একটু করে বলবেন, সত্য কথা বলবেন। ওই মা দরদিমা, ওই মা দরদিমা, সন্তানের জন্যে
সন্তানের দোষের কথা বলতে চায় না। ও ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তো খুব ভালো ছিল, আমার সন্তান আপনার সাহাবা ছিল, আমার সন্তান পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছিল, আমার সন্তান তসবিহ তাহলিল করেছিল, আমার সন্তান প্রতি বছর হজ আদায় করেছিল। ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আপনি প্রশ্ন করার কারণ কি ছিল? আমার নবুয়তের রাসূল বলে, যেই ব্যক্তি আমি নবীর সাহাবা ওই ব্যক্তি কি সাকারাতের বিছানায় কষ্ট পাওয়ার কথা? আর জুড়ে নবী হরদম জপি তোমার নাম তসবিহে বো তারানা ইয়া শাহে মদিনা, যে ব্যক্তি আপনার সুরত দেখিবে স্বপনে। সুবহানাল্লাহ, যে ব্যক্তি আপনার সুরত দেখিবে স্বপনে, জ্বলবে না তারি কায়া দুজকে রাগুনে, হুসন সিবাই বান্দার জান্নাতের ঠিকানা ইয়া শাহে মদিনা, হুসন সিবাই বান্দার জান্নাতের ঠিকানা ইয়া শাহে মদিনা। আমার নবীজির সাহাবা হতে হবে না, জয়নে সেতনে ঘুমের মধ্যে যদি একবার নবীজিকে দেখতে পারেন তাহলে আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই মা আপনার সন্তান এই সাকরাতের বিছানায় পড়ে এত কষ্ট পাচ্ছে কোন কারণে? সত্য কথা বলবে, সত্য সত্য বলবে, হাসা করে বলবে, ওই মা আর চোখের পানি রাখতে পারলো না। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, এই আলকা আমার কাছে সমস্ত ভালো কাজ ছিল, কিন্তু একটি জিনিস ছিল না, যেই জিনিসটা হলো আমি মায়ের প্রতি ভালোবাসা। নাউজুবিল্লাহ, আমার নবী বলে, হাই 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 আহবাতা আমালহ, আপনার সাথে বেয়াদবি করার কারণে, বিরোধী যাওয়ার কারণে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ অনেকক্ষণ ধরে কষ্টের মধ্যে আছে, এইবার ক্ষমা করে দিন। বলে যে তা আমি পারবো না, তা পারবো না, মন থেকে চাই না। এ বাবারা, মা যদি গালাগালি করে মুখ থেকে কি অন্তর থেকে করে? কুত্তার থেকে করে? মুখ থেকে করে। বাবারা বোঝার জন্য সূত্র একটি ওয়াকিয়া বলি, সূত্র সামান্য দুই মিনিটের। বাবারা, আমার একজন লোক দুইটি প্রথম একটি বিবাহ করলো, ওই বিবাহ প্রথম বিবাহের মধ্যে দুটি সন্তান হলো, একটি সন্তানের বয়স 8 বছর, অপর সন্তানের বয়স 6 বছর। ওই বাবা কালাগাড়িওয়ালা, কালাগাড়ির চালক কষ্ট করে, ওই বাবা অনেক কষ্ট করে মেহনত করে ঘরের মধ্যে খাবার জোগায়, কিন্তু বাবারা আমার হাত দুর্ভাগ্যের কারণে প্রথম বিবাহটা প্রথম স্ত্রীটা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সবাই বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবার শুনুন বাবারা আমার, ওই বাবা ছোট্ট ছোট্ট সন্তানদেরকে দেখাশোনা করার জন্য দরকার আছে কিনা? দ্বিতীয়বার আরেকজন মাকে জোগাড় করলেন, এবার দ্বিতীয় মা। হঠাৎ দেখলেন ওই বাবা গামছা গায়ের মধ্যে নিয়ে আসলো, তখন বাজে মাগরিবের পর, এশারের কিছু আগে, ওই দিন কাজ বেশি ছিল। দেখতে পেল ওই বড় সন্তানটা দেওয়ালের সাথে হেলান দিয়ে ইকে ইকে এভাবে চোখের পানি চারতে চারতে কান্না করে। বাবা, ও বাবা, দেখি কোন কারণে কান্না করছো? বাবা, যেই বাবা ভালো কোনো জিনিস খাইতে চাইলে সন্তানের লাগি আর খাইতে যায় না, ওই দরদি বাবা ঘরের মধ্যে যখন এসে সন্তানের কান্না দেখতে পেল, বাবার মন আর স্থির নাই, গামছা দিয়ে চোখ মুছে দিল। হঠাৎ করে প্রশ্ন করে বাবা, জড়িয়ে ধরে, কি হয়েছে বাবা একটু করে বলো, কান্নার মধ্যে আছো কেন? বাবা, বাবা আসে, চলে এসেছি, কান্না আর করো না। একটা প্রশ্ন করলো, বাবা রে বলো না আমাকে একটু, তোমার আগের মা ভালো ছিল নাকি বর্তমানের মা ভালো? তোমার আগের মা সত্যবাদী ছিল নাকি বর্তমানের মাটা সত্যবাদী? আরো কান্নার মধ্যে পড়ে গেল ওই সন্তান, সন্তানের
মুখ দিয়ে সেই প্রশ্নটা আর আসে না, আসে না। বাবার আমার এই কি কেন কান্না করতেছো? বাবা প্রশ্ন করে, প্রশ্ন করলাম উত্তর দাও, কান্নার মধ্যে পড়ে গেল কেন? ওই সন্তান বলে, বাবা আমার বর্তমানের মাটা আগের মার থেকে আরো অনেক সত্যবাদী মা। সুবহানাল্লাহ, সত্যবাদী মা, সত্যবাদী নে। ও বাবা দেখি কতটুকু সত্যবাদী একটু করে বলো। বাবা রে, আমি যখন দুষ্টমি করতাম আমার আসল মাটা হাতের মধ্যে বেদনি আমাকে দাওয়া করেছিল, বলেছিল আজকে যদি ঘরে আসিস তাহলে এই বেটটা উড়াই ফেলবো, বাদ দেব না, সা দেব না, কিছু দেব না। বাবারে, মায়ের বয়ে সারা দিন কিছু খাই নাই, কিছু খাই নাই, ঘরের মধ্যে যখন আসি না মা এইভাবে কান্না করতে করতে বলে, সন্তান ও সন্তান আসো আমার আসল বেড়ায় জড়াই ধরে তোমাকে সমস্ত কিছু খাবার দান করব। উচ্চ সুরে বলুন, ও বাবা এখনের মা কি বলে? ও বাবা আগের মাটা মারবে বলতো, খাবার দেব না বলতো, তারপর যদি না আসতাম আমাকে খাবার দিত, আদর করত। বাবা আজকে আমি একটু করে দুষ্টামি করেছিলাম, হাতের মধ্যে বেত নিয়ে আমাকে দাওয়া করেছে, আমি দৌড় দিয়ে গেলাম, আমি আর ঘরে যখন আসি না আমি কিছু খাই নাই, পানিও মুখে দেই নাই, চা নাস্তাও করি নাই, ভাতও খাই নাই, মাগরিবের পরও যখন আসতেছি না বাবা আমার মা বলেছিল মার দেব, বাদ দেব না, নাস্তা দেব না, সেই কথাটা সত্যি সত্যি। বাবারে একটু করে পিঠের মধ্যে দেখেন না, আর গাবেতের আঘাত পড়ার এমন কোন পিঠে জায়গা নাই। মা কেমন জিনিস, ইয়া রাসূলুল্লাহ আমার আমার প্রতি ভালোবাসা ছিল না, এই আলকা আমার মা ক্ষমা করে দাও, অনেকক্ষণ ধরে কষ্ট পাচ্ছে, ক্ষমা করে দাও। ইয়া রাসূলুল্লাহ পারবো না, এই আলী বেলাল লাকড়ি কুড়াই নিয়ে আসো। আলকামার মা যখন ক্ষমা করতে চায় না তার মায়ের সামনে আমি কি করব, ফুরাই ফেলবো, জ্বালাই ফেলবো। দরদি মা, দরদিনি অবাহাগিনী, আরে দুঃখিনী মায়ের মন, সন্তানের লাগিয়া ইউদা সিনি সারা কগনে আজি, সন্তানের লাগিয়া ইউদা সিনি সারা কগন, দরদিনি অবাগিনী দুঃখিনী মায়ের মন, সন্তানের লাগিয়া ইউদা সিনি সারা কগন, আমার মায়ের আন্দারে ঘরে আল্লাহ আল্লাহ, আমার মায়ের আন্দারে ঘরে কষ্ট দিও না রে আল্লাহ, দোজখের আগুন দিও না আমার মায়ের। দরদি মা সন্তানকে যখন সামনে পোড়াবের কথা বলে, দুই চোখের পানি আর রাখতে পারে না, ইয়া রাসূল আল্লাহ বলে ডাক দিলেন, হে আল্লাহর রাসূল আপনার কাছে আমার একটি আরজ আছে। ও আলকা আমার মা কি আরজ? হে আল্লাহর রাসূল, আরজটা হলো আলকা মামাকে কষ্ট দিলেও আমার সামনে পুতের যন্ত্রণা আমি মা এক মুহূর্তের জন্য সইতে পারি না, অতএব আপনি আমার সামনে পুরবেন না, আমি কিছুদিন পরে মারা যাব, আমি যখন কবরে চলে যাব আপনি আমার সন্তান পুরবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হওয়া না ডরবে ইল্লে মারে, লাতি মারি না মারি। বন্ধুরা আমার, আমার নবী বলে, এই আলকা আমার মা আহবাত আমালাহু বলেছিলাম, আপনি ক্ষমা না করলে আমি যদি না পুরি তাহলে কেয়ামত পর্যন্ত জ্বলবে। আলকা আমার মা সাথে সাথে জগতের বন্ধুরা, ও ইয়াং জেনারেশনের বন্ধুরা, ও আমার সমবয়সী ভাইরা, মা কত বড় জিনিস, গোটা জীবনভর যন্ত্রণা কে এসেছে কিন্তু সন্তানের এক মুহূর্তের যন্ত্রণা সহ্য হয় না। মা গো কেমন দরদি মা, এই ধরনের মা যাদেরকে কষ্ট দিতে চায় না। জগতের বন্ধুরা আজকের মাহফিল থেকে মা কিভাবে খেদমত করবেন তা শিক্ষা অর্জন করো। ও বন্ধুরে মা দুই চোখের পা
পানি ছেড়ে দিয়ে বলে, ইয়ার রাসূল আল্লাহ, এক মুহূর্তের যন্ত্রণা সইতে পারি না, কিয়ামত পর্যন্ত যন্ত্রণা কিভাবে সইব ইয়ার রাসূল আল্লাহ? তাহলে আমার ফুতের যন্ত্রণা সইতে পারবো না, অতএব দুনিয়ার জমিনের উপর আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল আল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, আলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ শেষমেশ আলী এবং জিন্দাবাদ শেষমেশ আলী এবং বেলালকে আলকামার কাছে পৌঁছাই দিল। এই বেলাল আলী, আলকামার মা থেকে আমি অপরাধ ক্ষমা করাইছি, তাড়াতাড়ি যাও আলকামাকে কালমা পড়তে বলো। আল্লাহ হযরত আলী, বেলাল যখন গেল, এই আলকামা তোমার মা তোমাকে গুনাহ ক্ষমা করে দিছে, আমার নবুয়তুর রসুল তোমাকে আজাব থেকে মুক্ত করে তুলছে, সাথে সাথে ওই আলকামা এতক্ষণ ধরে কালমা মুখ দিয়ে আসে না, বললে উঠে সকতা শোনা সাথে সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস তৈলি মারখান মত গলি আযাবতুন বাইছুম না বাইছুম, মারখান মত গচ্ছ সাইনি না সাই, প্রত্যেকের এই যে তরুণ নিয়তক্ষণ পর্যন্ত প্রত্যেকের এদূর বুঝিবে তৌফিক দান করুক, যদি আই কোনে কি আর উদ্দেশ্য ভুল হয় থাকে আর প্রত্যেকে ক্ষমা করে দিয়েন প্রত্যেকে হন, আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।